প্রতিদিন একই রকম নাস্তা বা জলখাবার, কারুরই খেতে ভালো লাগে না। তাই আজকে আমি নিয়ে এসেছি একটি সাউথ ইন্ডিয়ান ভাতুরের রেসিপি নিয়ে। এটি খুবই হেলদি আর টেস্টি একটি নাস্তা, আর বানানো কিন্তু ভীষণই সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আশা করি এই রকম রেসিপি তোমরা কোনো দিন ট্রাই করোনি, একবার করে দেখতে পারো। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, লুচি রুটি পরোটা খাওয়া ভুলে গিয়ে রোজ কিন্তু তোমরা এটাই বানাবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। তবে কিন্তু তোমরা ময়দার পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তেল। এবার নুন আর তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার যেই কাপের মাপ করে আমি ময়দাটা নিয়েছি ঠিক সেই কাপের মাপ করেই কিন্তু এখানে আমি 1 কাপের একটু কম আমি গরুর দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার ইস্ট আর চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার এই বাটিটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার আমি যে আগে থেকে ময়দাটা রেডি করে রেখেছিলাম, এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। আর আমি দুধটা যে রেডি করে রেখেছিলাম ইস্ট আর চিনি দিয়ে, তো সেই দুধটা দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই কিন্তু মেখে নিতে হবে। আর যদি মাখার সময় তোমাদের মনে হয় যে আরও একটু দুধ লাগবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আরও একটু দুধ দিতে পারো বা একটু জল দিয়েও কিন্তু মেখে একটা সফট ডো তৈরি করে নিতে পারো। এবার বাকি যে দুধটা রয়েছে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে আমি মেখে নেব। তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো আমার কিন্তু এখানে কোনো রকম আর জলও লাগেনি আর দুধও লাগেনি, এক বাটি দুধ দিয়ে কিন্তু হয়ে গেছে। দেখো এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ডোটাকে রাখার পর আবার ওপর থেকে কিন্তু আমি তেল ব্রাশ করব, এতে করে ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। তো খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 4 ঘন্টা পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে নিচ্ছি, আর দেখো ইস্ট দেওয়ার কারণে কিন্তু ডোটা কতটা ফুলে উঠেছে। এবার এখান থেকে বাতাসটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে। তো বাতাসটাকে খুব ভালোভাবে বের করে নেওয়ার পর এবার আমি লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে বেলে নিতে হবে, তার জন্য একটা বোর্ড নিয়ে নিলাম। এবার একটা লেচি হাত দিয়ে ভালোভাবে গোল করে নেওয়ার পর এবার আমি একটা রুটি সাইজ করে বেলে নেব। তো আগে একটু আমি ময়দা ছিটিয়ে দিলাম, এতে করে বেলতে সুবিধে হবে। তো দেখো আমি কিন্তু একটা রুটি সাইজ করে বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না, ঠিক এরকম করে বেলে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এভাবেও কিন্তু ভেজে নিতে পারো রুটির মতো করে। তো আমি আজকে একটু অন্যভাবে তৈরি করছি, তার জন্য একটা ছুরি দিয়ে আমি এই রকম করে কেটে নিলাম, মানে 4টি ভাগে কেটে নিলাম।
এবার এগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নেব। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আর এই তেলটাকে আগে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা নাস্তা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু ফুলে উঠবে। দেখো কতটা সুন্দর করে ফুলে উঠলো, প্রত্যেকটি ভাতুরেই কিন্তু বন্ধুরা এরকম করে ফুলে উঠবে। যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি এরকম ভাতুরে তোমরাও খুব সহজেই তৈরি করতে পারবে। তো দেখো আমি এখন একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তো চলো তোমাদেরকে আবারও একটা ভেজে দেখাই। আর ভাজতে কিন্তু বন্ধুরা দারুণ মজা লাগে, কারণ প্রত্যেকটি নাস্তায় কিন্তু এরকম একেবারে ফুলকো ফুলকো হবে। তো এটাকেও এখন আমি একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি এখন কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি এখন ভেজে নেব। আর এই নাস্তা ভাজতে ভাজতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো দেখো সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তো এবার কিন্তু পরিবেশনের পালা। আর দেখেছো বন্ধুরা কতটা কিউট হয়েছে, দেখতেও যেমন কিউট খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে খেতে তোমাদের কেমন লেগেছে। আশা করছি ভালো লাগবে। তো যাই হোক এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু তোমরা যে কোনো মাংসের ঝোল, ভর্তা বা যে কোনো সবজি দিয়ে কিন্তু পরিবেশন করতে পারবে। তবে আজকে কিন্তু আমি দুপুরে চিকেনের একটা পাতলা ঝোল করেছি, কারণ এত গরমে না বন্ধুরা রিস খাওয়ার খেতে একদমই মন চাইছিল না, তাই পাতলা করে একটু ঝোল করেছি। তো এটা দিয়ে কিন্তু আমি পরিবেশন করলাম। আর দেখো ভেতরটা, আর এই ভেতরটা কিন্তু এরকমই ফাঁপা হয়, আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে, আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।